করোনা আবহে চতুর্থ দফায় লকডাউন শুরু হয়েছে দেশজুড়ে। আপাতত আরও 14 দিন গৃহবন্দী থাকতে হবে সাধারণ মানুষকে। তবে এই অবস্থা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাজ্যের নিম্ন আয়ের মানুষেরা। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে প্রশাসন, রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ঠিক সেরকমই লকডাউনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে খাদ্য বিতরণের মাধ্যমে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন দেবাশিস নাথ। সোমবারও কলকাতার 107 নম্বর ওয়ার্ডে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে খাদ্য প্রদান করেন তিনি। গত 54 দিন ধরে চলছে এই কর্মসূচি। কোনো জায়গায় রান্না করা খাবার, আবার কোথাও বা খাদ্যের কাঁচা সামগ্রী প্রদান, সবটাই একা হাতে ব্যক্তিগত উদ্যোগে করছেন দেবাশিস নাথ। লকডাউন বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি এই দুঃসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এক দেবতার ন্যায়, এমনটাই বক্তব্য স্থানীয় মানুষদের। ঠাকুমা কি বলবে, কিরকম লাগছে? ভালোই তো, ভালোই লাগছে, এরকম দিচ্ছে, সাহায্য করছে, ভালো তো ভালো লাগছে। এখানে এক দাদু দাঁড়িয়ে রয়েছেন, দাদুর সাথে কত, দাদু কিরকম লাগছে? অনেক ভালো লাগছে। কতদিন ধরে আসছেন? 1 মাস থেকে। প্রত্যেক দিন খাবার পাচ্ছেন? খাবার পাচ্ছি। সবারই কিন্তু একই কথা যে খুবই ভালো লাগছে, উনি যে এখানে দাঁড়িয়েছেন সেই সেইটা কিন্তু মানে তাদের কাছে এক বিরাট ধন্যবাদ তারা জানাচ্ছেন, জ্ঞাপন করছেন। তারা কিন্তু এই এই চিত্রই কিন্তু আমরা তুলে ধরতে পারছি। দেখাবো যে পেছন দিকে আরও লাইন রয়েছে, সোশ্যাল ডিস্টেন্সিং যেই জিনিসটা, সামাজিক দূরত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সবাই কিন্তু একই কথা বারবার হলফে হলফে কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রেখে যা করতে হবে সেটা কিন্তু অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে। সেই সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে একটি লাইন হচ্ছে, লাইনের পরে অন্য লাইনের মানুষরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা আবার ধীরে ধীরে আসছে। পেছন দিকে একবার যদি দেখিয়ে দিতে বলবো যে মানুষরা দাঁড়িয়ে রয়েছে, মানুষরা দাঁড়িয়ে রয়েছে, তারা ধীরে ধীরে এইদিকে আসছে এবং ধীরে ধীরে খাদ্য সামগ্রী গ্রহণ করে তারা কিন্তু আবার যার যার বাড়ি থেকে শুরু করে যে কোনো জায়গায় গিয়ে সেই খাওয়ার দাবার গ্রহণ করছেন, খাওয়া দাওয়া করছেন। সুস্থ যাতে থাকে মানুষের, যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু তাদের এই দেবাশিস বাবুর এই অবস্থা, মানে এই এই উদ্যোগ। এখন যেই জায়গায় রয়েছি সেই আগের জায়গা থেকে চলে এসেছে, এখন শ্রমিক পল্লীর কাছাকাছি। এখানেও কিন্তু সেই খাদ্য সামগ্রী প্রদান, রান্না করা যে খাবার মানুষের মধ্যে কিন্তু বিতরণ করা হচ্ছে। আমরা কথা বলে নেব যে মেন উদ্যোক্তা এই এই পুরো কর্মকাণ্ডের যে উদ্যোক্তা, মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের বিপদের দিনে, কথা বলে নেব তার সাথে। কতদিন ধরে চলছে আমাদের এটা? আজকে এই কর্মযজ্ঞটি 54 দিনে পদার্পণ করলো। লকডাউনের প্রথম দিন থেকে শুরু হয়েছিল আমাদের অন্য কর্মসূচি, যেমন মানুষের সচেতনতা বাড়ানোর জন্য মাস্ক বিলি করেছিলাম। কিন্তু মাস্ক বিলি করার সময় তাদের মুখে কিছু কথা শুনতে পেয়েছিলাম, বলেছিল মুখ নেয় মাস্ক দিয়ে আটকাবো, কিন্তু পেট আটকাবো কী করে? সেই কথাটা হৃদয় ছুঁয়ে চলে গিয়েছিল। তারপর থেকে এই কর্মযজ্ঞ শুরু করলাম। তো এই কর্মযজ্ঞে করতে গিয়ে অনেক রকম বাধা বিপত্তি অনেক কিছুই দেখলাম, স্বয়ং ভগবানেরও দেখা পেয়েছি, কিছু চক্রান্তকারী শয়তানদেরও দেখা পেয়েছি। তো আমাদের এই কর্মযজ্ঞ 54 দিনে পদার্পণ করছে। আমরা আজকে এটা আপনার যে জায়গাটা, যে স্থানটির নাম হচ্ছে গিয়ে রুবি শ্রমিক পল্লী, ঠিক রুবির পিছন দিকেটা এই শ্রমিক পল্লী। এখানকার মানুষের ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই বলে এদের ওপর কোনো রকম মানুষের সাহায্য এরা পেয়ে উঠছে না, যেহেতু ভোটার তো একটা জানে না, আজকের ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভোটার, ভোটের বালা একটা সবচেয়ে বড় বালা। তো এই কারণে এদেরকে ওপর সেরকম কিছু সাহায্য বলুন, ত্রাণ বলুন এসে পৌঁছাচ্ছে না। তো এই কারণে আমরা ওই মাধুরদহ শীতলা মন্দিরের ওখানে রান্নাবান্নার পরিক্রমা করছি, ওখানেই প্রক্রিয়া চলছে রান্না প্রক্রিয়া। তো ওখানে আমাদের 7 জায়গায় খাদ্য বিতরণ হয়, আপনারা তো দেখলেন। যেমন এটার নাম হচ্ছে IFB শ্রমিক পল্লী, ওদিকে হচ্ছে গিয়ে রাম মন্দির শরৎমালন চক ক্লাব, আর আপনার মাঝিপাড়া পশ্চিম চৌভাগা, আর একটা হচ্ছে পশ্চিম চৌভাগা জোড়া পাম্প, আর বিজয় কলোনি, আর মাধুরদহ ব্রিজ, যেখানে মাধুরদহ শীতলা মন্দির ব্রিজ, ওখানেই রান্না প্রক্রিয়া ওখানেই সম্পন্ন হয় আমাদের, আর ওখানেই আমরা করছি। প্রতিদিন কত মানুষের খাওয়া দাওয়া? মানে 3600 থেকে 3800 মানুষ খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন। আপনি পুরো নিজের ব্যক্তিগত উদ্যোগে এই জিনিসটি করছেন, না সাহায্য বলতে দেখুন, সাহায্য বলতে আপনি যদি অর্থনৈতিক সাহায্য বলেন সেটা পাইনি, কিন্তু অর্থনৈতিকই তো মেন সাহায্য না, এছাড়া অনেক সাহায্য আছে। প্রথম সাহায্য হচ্ছে আমার এই রান্না করার জায়গা, এটা নিয়ে চতুর্থ দফা আমার রান্না করার জায়গা চেঞ্জ হয়ে এখানে এসে ঠেকেছি, এখন জানি না আর চেঞ্জ হবে কি না। তো যারা এখানে রান্না করার জন্য জায়গা করে দিয়েছিল, আমাদের হাসাদা, নাগেন্দার দা, বিকি বাহি বলে একজন বাচ্চা ছেলে আছে, ওরা যেমনি আমাদের রান্নার জায়গা করে দিয়েছে, কিছু দুর্গা বাহিনী আছে যারা আমার এই রান্না প্রক্রিয়া
পুরো নিজ হস্তে, কারোর কোনো রকম সাহায্য ছাড়া নিজেরাই করে যাচ্ছে। আমার কিছু সহযোদ্ধা আছে, কর্মী আছে, পিঙ্কু আছে, রাজু আছে, বুবুন আছে, বাপিদা আছে, সোমনাথদা আছে, এরকম অনেকেই আছে। তারা যেমন আমাকে মানে একদম বলতে পারেন লেবার দেওয়া, কেননা রান্না করলেই তো হয় না, একটা রান্নার প্রক্রিয়া অনেক কিছু আছে। বাজার আমি ঘরে করে নিয়ে গেলাম, কিন্তু ওই বাজারের সাথে অনেক কিছু কার্যকলাপ থাকে। মানে তাদের আমাদের প্রতি কী ধারণা, একটা জিনিস খালি বুঝতে পেরেছি, ভগবান সুযোগ দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর, তো মানুষের পাশে দাঁড়াচ্ছি। সবাইকেই বলি যে ভূপেন হাজারিকার সেই গানের একটা সংলাপ আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আমার জীবন যদি যদি আরেকজনের জীবন বাঁচে তাহলেই না জীবন বলে ধন্য। আমি মানুষ হয়ে যদি আরেক মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলেই নাই মনুষ্যত্ব। এই সংলাপটাকে মনে রেখে মানুষের কাজে সেবা করব, এই অঙ্গীকারটাকে সামনে রেখেই চলছে। তো সবাই জানে আমার একটা রাজনৈতিক পরিচিতি আছে, যে আমি একটা বিজেপি সাধারণ কার্যকর্তা। কিন্তু বিশ্বাস করুন, আজকের দিনে রাজনৈতিক বর্ণ জাতি ধর্ম এর ঊর্ধ্বে গিয়ে আমরা যা কাজ করার করছি। কারণ আমার এখানে দেখতে পারবেন, এখানে হিন্দু বা মুসলিম বলে কোনো ব্যাপার নেই, সব রকম মানুষ। কারণ একটা জানি, পেট সবার সমান, পেটে কোনো রাজনীতি নেই, পেটে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, পেটের খিদে সবার এক। তাই আমরা এই অঙ্গীকারটাকে সামনে রেখেই এগিয়ে চলছি। আমার নাম দেবাশিস নাথ। কথা বললাম যে দেবাশিস বাবুর সাথে, তিনি একদম কিন্তু গানের ভাষায় বুঝিয়ে দিলেন যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একদম মানুষের পাশে। নিজের যে জীবন পেয়েছি ঈশ্বরের ইচ্ছায়, কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে যদি মানুষের সেবায় নিয়োজিত করে মানুষের যদি উপকার করা যায় তা কিন্তু তিনি করবেন এবং মানুষের পাশে সব সময় থাকবেন, এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিলেন। ক্যামেরায় কিন্তু অঙ্কিতা মুখার্জির সাথে আমি স্বর্ণদীপ সূত্রধর, কলকাতা।